যে সময় ক্ষমতার গদি বালুতে ডুবে যাওয়ার আতঙ্কে বিএনপি নেতাদের এখনও গ্রেপ্তার নির্যাতন করছে সরকার বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভীর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নয়াপট্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিল কর্মসূচি এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির অভিযোগ করেন পুলিশ মাইক কেড়ে নিয়েছে ন্যায়সঙ্গত প্রতিবাদ বাধাগ্রস্ত করছে পুলিশ জনগণ ভোট না দেয় সরকারের ক্ষমতা হারানো আতঙ্ক এখনও কাটেনি যেকোনো সময় ক্ষমতার গদি বালুতে ডুবে যাওয়ার আতঙ্কে বিএনপি নেতাদের এখনও গ্রেপ্তার করছে সরকারের মন্ত্রীরা অপরাধী মাফিয়াদের পক্ষে কথা বলে গণতন্ত্রকামীদের সমালোচনা করে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদুর এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি তিরানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সবাই তার যে গদি এটা বালির মধ্যে ডুবে যেতে পারে এই কারণেই ভয় থেকে ভয় থেকে এই গ্রেপ্তার ইসরাইলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল তাই কি গোপন সম্পর্ক কি তালে তালে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়